নমস্কার বন্ধুরা, আরেকটু সুন্দর সকালে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক স্বাগতম। আর আমার ডেইলি লাইফ স্টাইল চ্যানেলও আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর আমি এখন ছাদে, তো এখন বাজে সকাল 7:30। তো এই যে দেখুন, হাত তো সব ভিজে আছে, এখন আমি কাজ করছিলাম, তো ওদিকে কাজকর্ম কমপ্লিট হলো। আর এই যে দেখুন, এখন ব্রাশ করব। এই যে আমার বেবি এখন ব্রাশ করছে, তো একটু সকাল সকাল উঠে গেছি কারণ আমি একটু লেট হয়ে যাই আমার উঠতে। এই যে আমার মেয়েকে দেখুন, এই যে এই যে বেবি, এদিকে আসো, এদিকে আসো মাম, এই যে দুষ্টুটা, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, আমি এখন ব্রাশ করবো, ঘুম থেকে উঠলাম। ছোট্ট বেবি, তো আমরা এখন ব্রাশ করবো, আমি আমার ছোট্ট বেবি। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন ব্রাশটা করে নিই, পরে আবার কথা বলছি। তো দেখুন, এখানটায় ঘাস ফুলটায় কত ফুল হয়েছে আজকে। আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু হলো না, আবার যেই কাজ সেই। তো এখন তাড়াতাড়ি করে চা করব আর মেয়েকে খাওয়াবো, তারপর মেয়ে পড়তে বসবে, তারপরে আবার অন্যান্য কাজে যাব। ঠিক আছে বন্ধুরা, আপনারাও সাথে থাকুন। তো এখানটায় এই যে আমি পটল ভেজে নিচ্ছি, মানে পটল আলু দিয়ে তরকারি করছি, আর এই কড়াইটা তো উচ্ছে ভাজা হচ্ছে। তো ভাতটা হয়ে গেছে, আর মেয়ের জন্য একটু ডাল করতে হবে, তো ডালটা শেষের দিকে করব। তো এখন বাজে মোটামুটি 11টা মতো। তো ওদিকটায় আজকে অনেক কাজ হচ্ছে। তো দেখুন এই যে আজকে গাছপালাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, ছাদটাও খুব নোংরা হয়েছে। আর এদিকে গাছপালাগুলো, যে বর্ষাকালে প্রচুর আগাছা হয়ে গেছে গাছে, বেশ কিছুদিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য গাছপালাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে কি হয়েছে বলুন তো, রোদটা ওঠেনি, দিনটাতে একটু বেশ হাওয়া, মানে একদম রোদ নেই, রোদ থাকলে ছাদে থাকা যেত না, দিনটা ঠান্ডা ঠান্ডাই আছে। তো আসেনি কাজ করতে, তো ছাদটা পরিষ্কার করা হয়ে গেল, প্রচুর নোংরা হয়ে গিয়েছিল ছাদটা, আর গাছগুলো পরিষ্কার হয়ে গেল। তো এখন আমি চলে যাব রান্নার কাছে, কেননা রান্নাটা এখনও শেষ হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, ছাদ তো দেখছেন, ছাদ এখন গোটা পরিষ্কার করতে হবে। কি নিয়ে খেলা করছো? তো গাছগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখন ছাদটা পরিষ্কার করতে হবে। তাই বদমাশি করছো, দাঁড়াও তোমাকে স্নান করাবো, নিজে কাস্টমার ডাকছে আমাকে। তো এই যে ঝিঙে দিয়ে একটু মুসুর ডাল করবো, তো ঝিঙেটা এই যে কেটে দিয়ে দিয়েছি জলে, আর এই যে পটল আলুটা হচ্ছে। আর এই যে কলা ভাজা, উচ্ছে ভাজা, কলা ভাজা, ভাত তো হয়ে গেছে হাঁড়িতে, এই যে
কিনে নিয়েছি, তো নিচে কাস্টমার আছে, বুড়ো টুরু করে স্নান করে তারপরে উপরে আসবো। বেবিকে চান করানো হয়নি, ওকে চান করাতে হবে। কাস্টমার তাড়াহুড়ো করছে, দেখুন না প্রচণ্ড গরম, রোদ উঠেনি কিন্তু কীরকম একটা ঘুম ধরে আছে। তো ঠিক আছে নিচে যাই, তো যাচ্ছি এখন নিচে। দুটো বাইরে করে দেখো, অনেক কাদা আছে তো চলে আসবে কাদা। চলে যাচ্ছে কাজে এখন। তো আজকে মিস্ত্রি আসেনি কাজ করতে, তাকে এই পর্যন্ত কাজ হয়েছে। এই যে বাথরুম, এই যে রান্নাঘর, রান্না এটা দেখলেন এটা রান্নাঘর, এই যে দুপাশে বাথরুম। তো মিস্ত্রি আর কি অসুস্থ আছে না কি হয়েছে জানো, আসেনি তো। ঠিক আছে যাই কাজটা করি আগে। উঠে এলাম আর এখন যে মেয়েকে চান করে ভাত খাইয়ে দিয়েছি, তো দেখুন ছাদও এখন পরিষ্কার হয়ে গেছে। তো আমরা এখন কেউ ভাত খাইনি, শুধু ছোট মেয়েকে খাওয়ালাম আর শাশুড়ি ভাত দিয়ে এসেছি আর কি। মায়ের শরীরটা খুব খারাপ আর ঘষে মাত্র দুধ দিয়ে গেল, দুধ বসিয়ে আর এই যে আপনাদের সাথে কথা বলছি। তো এখন দেখুন ছাদটা পরিষ্কার হয়ে গেছে, তো ছাদ পরিষ্কারটা শেষটা আমি করিনি, আমি চলে গেলাম, কাস্টমার ছিল, তারপর ঘুরো টুরু করে চান টান করে তারপরে এসেছি। এসে আবার মেয়েকে চান করালাম, খাওয়ালাম। তো এখন চুটফুল কিছু আঁচড়ায়নি, তো ছাদটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার। প্রচুর পরিমাণে কাজ করা হলো, গাছগুলো পরিষ্কার করা হলো, মানে কি বলবো, গাছগুলো আগাছা হয়ে গেছিলো অনেক, ওগুলো পরিষ্কার করলাম। তো এখন সবাই আসবে চান টান করে, তারপর সবাইকে খেতে দেবো নিয়ে। তো ছাদটা এরকম পরিষ্কার বা বাড়িঘর এইভাবে পরিষ্কার থাকলে খুব ভালো লাগে। তো দেখুন ছাদটা আজকে খুব ফ্রেশ লাগছে, আর আমি তো সকাল বিকাল সবসময় ছাদেই থাকি, তো খুব ভালো লাগছে আজকে ছাদটা দেখে। তো ঠিক আছে আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু রেস্ট করবো, তারপর আসছি আবার। তো বন্ধুরা আর তো কোনো ভিডিও নেওয়া হয়নি বিকেল থেকে, তো এখন দেখুন এই যে তরকারি নিয়ে এসেছে, তো আজকে তরকার রুটি হবে, দিনের তো তরকারি আছে পটল আলু কলা ভাজা। তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আগামী ব্লগে আবার কথা হচ্ছে, তো আজকে আমি ভিডিও এখানে শেষ করছি। তো আপনারা খুব খুব ভালো থাকবেন। তো এখন আমরা খাবার খেয়ে নেবো, এখন রাত 9:30 বাজে। ঠিক আছে বন্ধুরা, টাটা।